গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকিগুলো কি নিশ্চয়ই অনাগত সন্তানের উপরে কিছুটা তো রিস্ক আছেই বা যথেষ্ট রিস্ক আছে যে কারণে আমরা এটার ব্যাপারে খুব সচেতন হতে চাই কি কি ঝুঁকি এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি যে মায়ের নিজের ঝুঁকি এবং গর্ভস্থ শিশুর ঝুঁকি তো মায়ের নিজের ঝুঁকির মধ্যে যদি আমরা মোটা দাগে বলি যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি যেটা যে মৃত্যুর হার কেমন আমরা যদি পৃথিবীর সকল মাতৃমৃত্যুর সকল ঝুঁকির মধ্যে বলি ডায়াবেটিস সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণগুলো আমাদের একটা হবে আচ্ছা তাহলে এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু তার চেয়েও বড়ো কথা হলো যে এই যে মাটি এখন এখন যেমন আমাদের এখানে অনেক নর্মাল ডেলিভারি হবে না সিজার করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে নাকি উপজেলা হাসপাতালে থাকবে না কমিউনিটি কেন্দ্রিক যে সুপার সুবার ব্যবহার ট্রিটমেন্ট হবে সেগুলোর ক্ষেত্রে এখন যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাহলে সকলকেই কিন্তু একটা ভালো ফেসিলিটি দিতে হবে তাহলে খরচের কথাটা ভাবেন এছাড়া কি যতগুলো সন্তান প্রসবের আগেই মানে অসময়ে ধরে যাচ্ছে অব্যসন হচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে এর মধ্যে কিন্তু একটা বড় অংশ থেকে যাচ্ছে যারা গর্ভকালীন ডায়াবেটিস ছিল এখন মায়ের কি হবে আমরা যদি সন্তানের কথা পরে স্টেপে আসি এই মাটি জন্ম সন্তান প্রসবের পরেও কিন্তু ডায়াবেটিস কন্টিনিউ করতে পারে আমরা একজনের প্রশ্ন শুনে যেমন দেখলাম কিন্তু তার জীবন কিন্তু অন্য সুস্থ মানুষের জীবনের মতো থাকছে না এক দ্বিতীয় হলো আরও কিছু জটিলতা হতে পারে গর্বকালীন যে মারাত্মক জটিলতার মধ্যে প্রিয় একলাম শিয়া একলাম শিয়া। অন্যত প্রধান কারণ হলো যে ব্লাড সুগার বেশি এর পৃথিবীতে চলে আসে উচ্চ রক্তচাপ এরপরে কি মায়া যখন জন্মগ্রহণ করলেন তারপরে যখন আগে গর্বকালের আগে যে দৈহিক ওজন ছিল সেই ওজন অর্জন করতে চাচ্ছেন উনি কিন্তু আর সেটা পারবেন না কিন্তু গর্বকালের পরবর্তীতে যতগুলো মানসিক সমস্যা তৈরি হয় ওই মার যে মায়ের রক্তের রেখেছিল তার কিন্তু বেশি হবে তাহলে এরপরে একবার বেড়ে গিয়েছে মানে এ কিন্তু আর কোনোভাবেই ও আগে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে দিবে না এখন গর্ভবত শিশুর কী হবে একটু আগে যেরকম বললাম যে যত যতটি সন্তান প্রসব মানে ব্যর্থ হচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আগে মাসের মধ্যে অ্যবসন হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে তার একটা অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস কিন্তু যদি প্রথম দিক থেকেই ব্লাস্ট সুগার বেশি থাকে এটি কিন্তু একটি অঙ্গহানি অবস্থায় জন্মগ্রহণ করা শিশুটির ঝুঁকি বেড়ে গেল কিন্তু নবজাতকের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো মায়ের উত্তর উচ্চ ব্লাস্ট সুগার আবার এই একটা ঘটনা ঘটে যেমন আমরা ভাবি যে মায়ের রক্ত বেশি সুগার বেশি ছিল বাচ্চা প্রসবের পরে কি তার বেশি থাকবে উল্টাটা হয়ে যায় কারণ এর আগ পর্যন্ত কিন্তু নাভির মাধ্যমে গ্লুকোজ পাইত সন্ধান প্রসবের পরে ও নিজের গ্লুকোজ সাপ্লাই দেওয়ার আগে কিন্তু হাইপোগাচিম হয়ে যায় আবার আরেকটি কিন্তু এটা কিন্তু সবাই জানেন যে নবজাতকের যে জন্ডিস হয় এই এক নম্বরের কারণে কিন্তু মায়ের রক্তের গ্লুকোজ বেশি থাকা আবার নবজাতকের মৃত্যুর হার তাহলে এই নবজাতকের সবচেয়ে আমি বা আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি এই নবজাতকটি আদিবন আদীবন ততদিন বেঁচে থাকবে সে সত্তর বছরই হোক ষাট বছরই হোক চল্লিশ বছরই হোক কিন্তু এর আর্লি অবস্থাতে যে খুব কম বয়সে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা নিয়ে বেড়ে উঠছে তাহলে কত কত সুদূর প্রসারী একটি খারাপ ঘটনা ঘটলো তাহলে এই ঝুঁকি কিন্তু কোনোভাবেই বলে শেষ করা যাচ্ছে না মানে খালি লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে কম আবার যাদের উদ্যোগ সেটি কিন্তু আমরা করতে যাচ্ছি তার দিনে আপনাকে বিস্তারিত বলবে